নমস্কার বন্ধুরা, অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাচ্চাদের একটা মুখরোচক স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুটো রেসিপি একসঙ্গে দেখাবো, কম্বো প্যাক। সেটা হচ্ছে কাঁচা কলার চিপস আর আলুর চিপস। এই যে আমাদের এই বুড়ির খাবে, বুঝতে পেরেছেন, এসে গেছে ওই জন্য। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কত সহজ প্রসেসের মধ্যে আমি বানিয়ে ফেলবো কোনো রকম ঝামেলা ছাড়াই। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দেখলেই বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সেই নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তা চলুন দেখে নিই আমার এই আলু চিপস আর কাঁচা কলা চিপসের জন্য কী কী লাগছে। এই যে কাঁচা কলা নিয়ে নিয়েছি একটা, আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে আছে জিরের গুঁড়ো, জলজিরা, লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। আমি চিপসটা সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা কিন্তু রিফাইন অয়েলেও বানাতে পারেন, তবে সর্ষের তেলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই আলু চিপস আর কলার চিপসটা। এই যে আলুটা আর কলাটা খুব ভালো করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে একবার ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরেও কিন্তু একবার ভালো করে ধুয়ে নেব। আলুটা ছাড়ানো হয়ে গেছে, এবার কলাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে আলু আর কলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে। আর এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বটি কিংবা ছুরিতেও কেটে নিতে পারেন, তবে এই গ্রেটারে কেটে নিলে চিপসটা একদম দোকানের মতো আসবে। সবগুলো আমি কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব দু তিনবার। একটা প্লেটের মধ্যে সুতির কাপড় পেতে নিয়েছি, যে কোনো আপনারা পরিষ্কার কাপড় পেতে নেবেন। আর এখানে যে কলার আলুটা আমি ধুয়ে রেখেছি সেটাই সুতির কাপড়ের মধ্যে একটু পেতে দিতে হবে, তাতে করে যতটা এতে জল আছে সেই জলটা সোপ করে নেবে। বেশিক্ষণ রাখতে হবে না, তবে এটা এইরকমভাবে প্রসেসটা করে নেবেন, তাহলে ওই তেলের মধ্যে গেলে একদমই ছিটকে পড়বে না। আমি সব আলু আর কলাগুলো দিয়ে দিলাম। এইভাবে একটু চেপে চেপে আমি জলটা বের করে নেব। এই প্রসেসটা যদি করে নেন তাতে একদমই কিন্তু দোকানের মতো যে ক্রিস্পি ব্যাপারটা হয় সেটা কিন্তু একদমই হয়ে যাবে। জলটা এইভাবে করে নিতে পারেন, কিংবা আধা ঘন্টা আপনার রোদ্দুরের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। অস্থির হয়ে যাচ্ছে কখন হবে চিপস। আর এইদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমের মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু এই আলুর মধ্যে কোনো রকম মশলা বা লবণ কোনো রকম কিছুই মাখাবেন না, তেলের মধ্যে শুধুমাত্রই আলুটা ভেজে নেব। দিয়ে এইভাবে ছাঁকনি দিয়ে একটু নেড়ে নেড়ে দেবো। দেখুন আলুগুলো তেলের মধ্যে দেখুন কতটা ফুলে উঠেছে, একদম হালকা হয়ে গেছে, একদম দোকানের মতো দেখাচ্ছে দেখুন। এবার তেলটা ঝেড়ে ঝেড়ে এইভাবে একটু সাইড করে দিলাম, যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। আর এইদিকে একটা টিস্যু পেপার রেখেছি, টিস্যু পেপারের মধ্যে রাখলাম তেলটা আরও ভালোভাবে সোপ করে নেওয়ার জন্য। এই যে সেকেন্ড ব্যাচের আলু চিপসটা ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এইভাবে একটু প্রেস করে দিচ্ছি ওপর থেকে। সেকেন্ড ব্যাচের চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদম দোকানের মতো হচ্ছে, কিন্তু প্যাকেট থেকে যেমন আমরা কাটি। এই কলার চিপসের আমার ফার্স্ট ব্যাচের কলার চিপসটা আমার ভাজা হয়ে গেছে, তুলে তুলে ওই আলু চিপসের মধ্যে রেখে দিলাম। অন্যগুলোও দিয়ে দিলাম, এটাই আমার শেষ। গ্যাসটা একদম হাইতে রাখলাম, চিপসগুলো কিন্তু একদম হাই ফ্লেমে ভাজবেন, তবে কিন্তু ক্রিস্পি হবে। সব চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার শুধু মশলাগুলো মাখিয়ে নেব। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, শুধু দেখুন, এই দেখুন একদম হাতের মধ্যে ভেঙে যাচ্ছে মুচমুচ করে। এবার মশলাগুলো মাখিয়ে নেবো ভালো করে, অল্প একটু জলজিরা দিয়ে দিলাম, এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা বুঝে দেবেন,
যেহেতু বাচ্চারা খাবে তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে দু হাত লাগাতে হলো আমাকে, এক হাতে হচ্ছিল না। এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? আর এই যে বাচ্চা এখানে চুরি করে খাচ্ছে না, ধরো খাও, চুরি করে খেতে শুরু করে দিয়েছে, ওর জন্যই বানানো হচ্ছে স্পেশালি। এই দেখুন কতটা কুড়মুড় করছে, বুঝতে পাচ্ছেন আওয়াজটা শুনতে পাচ্ছেন? একদম মুচমুচে। আপনারা কিন্তু এই প্রসেসেই বানাবেন, খুব কিন্তু খেতে ভালো লাগবে। দেখলেন কত ঝটপট বানিয়ে ফেললাম, আর প্যাকেটের আর কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, আপনারা এইভাবে বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন সহজ প্রসেসের মধ্যে। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।